রাস্তা দিয়েছে সারা লাগালাম, রাস্তাটা শুকাই গেছে, জল দিতে পারবে? আমার বাবা জিন্দা থাকার পরে আমাকে রেজিস্ট্রি করে দিয়ে মারা গেছে। না না, জায়গাটা তুমি ভুল ভাবছো, জায়গাটা আমার নামে রেকর্ড করা আছে। যে রেকর্ড টেকর্ড ওগুলো জানি না, আমার নামে করা আছে, আমার বাবা আমাকে দিয়েছে। তো তোকে আবার কেরকম দিয়ে দিল গাজরি? কেমনি তুই কেমনি তোকে দিয়ে দিল? আমার নামে রেকর্ড আছে, আমার জায়গাটা হলো না রেকর্ড ফেকর্ড না, আমি ওগুলো জানি না, আমাকে দিয়েছে আমার এটা জায়গা। বুঝতে পার, এই এগুলো উঠায়, এগুলো তুই এগুলো উঠা, হাত লাগা, হাট হাট। আমি তো সেটা জানি না, আমার বাবা ওকে রেস্ট করে দিয়েছে, আমার এখন তো আমারই নামে তো ওর বা কি হয়ে গেল আগে কথা। এই দুটা দন্ডা ছেলে ছিল, কি সাক্ষী দেখে বুঝে, কি সাক্ষী দিছিস তোরা? আরে জমিটা তো ওর আছে, এটা জমি না, জায়গাটা তো ওর আছে, জায়গাটা তো এগিয়ে গেছে। তো যা আমি জমি আমার নামে রেকর্ড আছে, প্রুফ আছে আমার কাছে। আরে তোর কাছে আছে কি প্রুফ? আছে কি বলছিস? এরা মুখে না প্রুফ দেখো, আমি আমাদের স্বামী তো জমি প্রুফ দেবো, কাগজপত্র দেখো। আরে দলিল নামে রেকর্ড আছে, আমার বাবা ওর আমাকে করে দিয়েছে, মরার আগে আমার নামে করে দিয়েছে। ওর বাবা দলিলে আমাদের সামনে এই জায়গাটা ওর নামে রেজিস্টার করে দিয়েছিল। কে করে দিয়েছিল? ওর বাবা, ওর বাবা করে দিয়েছিল। আমার নামে রেকর্ড আছে, আমার কাছে প্রুফ আছে, চল তো দেখাই দিব। এটা কি এরা কি বকাচোদা? এরা কি আমাদের সামনে সাক্ষী হতে পারে? আমাকে প্রুফ দেখা, আমাকে প্রুফ দেখা আগে। এটা জায়গা আমার, জায়গাটা গাজরি না, গাজরি করলে বাবা না জায়গা, আমার জায়গা আমার। তোকে তো তোকে তো এতটি জায়গা দিয়েছে, একে তো একটু দিয়েছে, তুইকে দু কাঠা একটু বাদ বাগানটা দিয়েছে, তো তোর তো অতটি জায়গা পড়ে আছে ওখানে। ওটিও যা জমি আমার, এটাও জমি আমারই। আমি জায়গা আধা নিব, আরে তো ওই তোদের দুজনের বাবা তো একই না, ওই ছোট আছে ওই জন্য ওকে একটু জায়গা বেশি দিয়েছে, তোর তো অতটুকু জায়গা আছে। আমি ওগুলা বুঝি না, আমি আধারি জায়গা জমি নিবো বাস। আমার নামে করে দিচ্ছি, তুই আবার কেন নিবি? আমার নামে রেকর্ড আছে, মানে কি আমি নিতে যাচ্ছি তোর? তুই নিতে যা যায় না যাতে, কিভাবে যাবি? আমার নামে, আমার নামে আছে তো না, এটাও আমার আছে, তোর নামে এটাও আমার আছে। কি বলছে কি ওরা? কি বলছে আমার আমার বাবা আমাদের সামনে, ওর বাবা ওর নামে রেজিস্ট্রি করে দিয়েছিল জমিটারে। আরে জমিটা আমার নামে রেকর্ড আছে, পাগল নাকি? দেখবি কাগজ, কাগজ তোর আছে আমার কাছে। আমার স্বামী তো জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে বাবা। আমার নামে রেকর্ড আছে, তোরা বোঝার চেষ্টা কর, জমিটা তো আমারই হলো না। আমাদের সামনে তো একে রেজিস্ট্রি করে দিয়েছে, জায়গাটা আমাদের সামনে, এখানে জায়গা। হ্যাঁ তো আমি ওগুলো জানি না, আমি আমাকে আধা আধি করে দাও। আমাদের দুজনের সামনে ওই জায়গাটা রেজিস্ট্রি করে দিয়েছিল, আমাদেরকে মিষ্টিও খাওয়াইছিল। আবার কোন আমিন ছিল? কোন আমিন? দেখে যাই দেখি ওকে, ওই জায়গাটা আমিনকে ডাকে যাই আগে, আগে আমিনকে ডাকে যাই, তারপর হবে এখানে। এখানে এমন ভাবে হবে না, সমাধান হবে আমিনকে ডাকে যাই। বুঝবে না আমিন, আমিন না আগে আমিনকে ডাকে যাই। যা জায়গাটা আমিন নামে ছিল না, জমি পাবি না, একটুকু পাবি না। তোরা ওখানে দাঁড়া, আমিও সাক্ষীটা নিয়ে আসছি, দাঁড়া এখানে। আরে ওরা যদি এমনি ভাই ভাই এই জায়গা নিয়ে যদি ঝগড়া মারামারি করে, তো আমাদের সমাজে কি থাকবে? যে ভাই ভাই ঝগড়া করছে, ওদেরকে তো কেউ মারে চলে যাবে। ভাই এরা যদি ভাই ভাই এরকম ঝগড়া মারামারি করে তো কি হবে আর দুনিয়াটা বল, কি হবে? আর না তোরা সাক্ষী হিসেবে দিস না, দেখ প্রুফ আছে আমার কাছে, ভাই প্রুফ আছে, দেখ কার নাম আছে, নামটা তো তোরই আছে। তো ফের আমাদের সামনে তো ওর নামে জায়গাটা রেজিস্ট্রি করেছিল, তোর নামে রেকর্ড, আমার নামে রেকর্ড আছে, জমি আমার, কারো না আর কারো বাবার না, জমি আমার, আমি জমি নিবো। আমিনকে ডাকতে গেছে,
এখনই ডাকলি এখনই সমাধান হবে বইকালে না আমি ওগুলা বইকালে ওগুলা মানে জায়গা আমার আছে পূর্তি আবার কথা থেকে লিয়ে আসবি রে এগুলা পূর্তি না আমার রেকর্ড আছে জমি রেকর্ড আমার নামে কাগজপত্র আছে প্রুফ আছে এখানে প্রুফ চুরি করে লিয়েছে জেরক কিছু জেরক না প্রুফ আছে প্রুফ এখানে আর বিকালে তুই নিয়ে আয় দেখি তোর কোন গাজে প্রুফ আছে দেখি দলিল পত্র লিয়ে আয় দেখি জমি আমার নামে আছে হ্যাঁ বিকালে না আমি মারবো না ওগুলা বিকালে না ভেঙে না দেখ ভাগ এই ধরো না জমি থেকে ধরো আমার আগে ধরো ঠিক আছে তোর নামে আমিন বিকালে আসবে তো হ্যাঁ তো বিকালে এটা সমাধান হবে আজই এখন দেখ শুন এখন তোরা ঝগড়া করবি না তোরা বাড়ি যা আমরা এটা ঝগড়ার কি আছে বলতো ওটাই আমি তুমি আমার নামে রেকর্ড আছে এবার ওই বলছে আমার নামে আছে আমি আমিন মাঙাবো ওইদের রেজিস্ট্রি করছে এই জমিটার ব্যাপারে তো আমাকে জানিয়েছে আমি তো গাছটা লাগাছিলাম তোকে বলি তোকে আবার বলছি এর আগে বলেছিলি আমার বাবা দিয়েছে আমাকে বলতে হতো তোকে কিভাবে হবে বলতে হতো জমি তোর নামে রেজিস্টার তোকে বলতে হতো না আমার কাছে প্রুফ আছে না আমিন বিকাল বেলা আসবে না হ্যাঁ এখন তোরা বাড়ি যা বিকাল বেলা আমরা আসবো দেখছি দেখছি ব্যাপারটা কি বিকাল বেলা আমরা এখানে আসবো তারপর সব ঝামেলা সব দেখবো কি কি আছে বাড়ি যাও কাল ছাড়িয়ে দেবো